শুরুতেই সংবাদ শিরোনাম, দোকানে থাকা মূর্তির মাথা কাটার নির্দেশ তালেবানের, মার্কিন ঘাটিতে ইরানপন্থী বিদ্রোহীদের ভয়াবহ রকেট হামলা, জাহাজ আটকের প্রতিবাদে ইয়েমেনে সৌদি জোটের হামলা, যুক্তরাষ্ট্রে বহুতল ভবনে আগুন, 8 শিশুসহ নিহত 12, আইএস জঙ্গিদের সংগঠিত করে ফের ইরাকে থেকে যাওয়ার চেষ্টা মার্কিন সেনাদের, 5 গুণ বেশি উত্তাপ ছড়াবে চীনের তৈরি কৃত্রিম সূর্য, 140 দিন পর খাবার খেলেন সেই ফিলিস্তিনি। এবার বিস্তারিত। কাপড়ের দোকানে নানা রঙের ঢঙের কাপড়ে সাজানো থাকে ম্যানিকুইন বা প্লাস্টিক দিয়ে তৈরি মূর্তি। ক্রেতাদের সুবিধার্থেই দোকানিরা নারী ও পুরুষের আদলে তৈরি করা এই মূর্তি রাখেন। ক্রেতারা এতে বুঝতে পারেন ওই কাপড়টি গায়ে জড়ালে কেমন লাগবে। সারা বিশ্বেই এটি দেখা যায়। তবে আফগানিস্তানের হেরাত প্রদেশে এবার এই মূর্তি বা ম্যানিকুইনগুলোর মাথা কাটার নির্দেশ দিয়েছে তালেবান। তারা নির্দেশনা দিয়েছে, কেউ যদি কাপড় সাজানোর জন্য এই মূর্তিগুলো রাখতে চায় তাহলে সেগুলোর মাথা থাকা চলবে না। টুইটারে একটি ভিডিও ছড়িয়েছে, সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে একজন ব্যক্তি একটি একটি করে ম্যানিকুইন আনছেন, এরপর হেক্সো ব্লেড দিয়ে সেগুলোর মাথা কেটে ফেলে দিচ্ছেন। তালেবানের আপত্তি থাকায় অনেকে প্লাস্টিকের ব্যাগ দিয়ে ম্যানিকুইনগুলোর মাথা ঢেকে দিয়েছিলেন। ইসলামী মানব আকৃতি তৈরি করা বা সাজিয়ে রাখা নিষেধ, আর তাই ম্যানিকুইনের মাথা কেটে ফেলার নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন আফগানিস্তানের ধর্ম মন্ত্রণালয়ের প্রধান আজিজুর রহমান। তিনি বলেন, আমরা দোকানিদের নির্দেশ দিয়েছি ম্যানিকুইনের মাথা কেটে ফেলার জন্য, কারণ এটি ইসলামী শরিয়ার পরিপন্থী। তারা যদি ম্যানিকুইনের মাথা বা পুরো ম্যানিকুইনটি ঢেকে রাখে তাতেও রহমতের ফেরেস্তারা আসবে না। প্রথমবার 1996 সালে যখন তালিবান প্রথমবার ক্ষমতায় আসে তখন তারা 2টি বৌদ্ধ মূর্তি ধ্বংস করেছিল। ওই সময় যারা পুরো বিশ্বে বেশ সমালোচিত হয়েছিল, দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর তালিবান জানিয়েছে আগেরবারের মতো এত কঠোর তারা থাকবে না। বাগদাদ বিমানবন্দরের কাছে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে ইরানপন্থী বিদ্রোহীরা। ওই ঘাঁটিতে রয়েছে আমেরিকার সৈন্যরা। 3 দিন ধরে এই ঘাঁটিতে হামলার চেষ্টা চালিয়ে যাচ্ছিল তারা। গত রোববার ও সোমবার পরপর 2 দিন 2টি ড্রোন দিয়ে হামলার চেষ্টা করা হয়, কিন্তু ড্রোন 2টি ভূ পাতিত করতে সমর্থ হয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তবে বুধবার ওই ঘাঁটিতে একটি রকেট আঘাত হানে, যেটি আর আটকাতে পারেনি তারা। এ ঘটনায় অবশ্য কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইরানের শীর্ষস্থানীয় জেনারেল কাসেম সোলাইমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর উপলক্ষে নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে ইরান সমর্থিত বিদ্রোহীরা। আমেরিকার কর্মকর্তারা সতর্কতা জারি করে বলেছিল, কাসেম সোলাইমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমেরিকার সৈন্যদের ওপর ইরাক ও সিরিয়ায় এমন হামলার ঘটনা বেড়ে যেতে পারে। এদিকে ইরানের ঘাঁটিতে হামলার বিষয়টি এখন পর্যন্ত স্বীকার করেনি কেউ। তবে ইরানের মদতপুষ্ট বিদ্রোহীরা হুঁশিয়ারি দিয়েছিল, তারা কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধ নেবে। 2020 সালের 3 জানুয়ারি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ড্রোন হামলা করে হত্যা করা হয় ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে। সোমবার ইরানের রাষ্ট্রপতি দাবি করেছেন, সোলাইমানিকে হত্যা করার কারণে ট্রাম্পের বিচার করতে হবে, নয়তো তারা কঠিন প্রতিশোধ নেবেন। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা রোববার রাওয়াবি নামের আরব আমিরাতের পতাকাবাহী একটি জাহাজ আটক করে। ইরান সমর্থিত হুতিরা দাবি করে সামাজিক সরঞ্জাম বহন করছিল এটি, যেগুলো ইয়েমেনের বিরুদ্ধে কাজে লাগানো হতো। তবে হুতিদের বিরুদ্ধে যুদ্ধ করা সৌদি জোট জানায় জাহাজটিতে হাসপাতালের সরঞ্জাম ছিল। জাহাজ আটক করার প্রতিশোধ হিসাবে বুধবার ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। সৌদি আরবের রাষ্ট্রীয় টিভি বুধবার জানিয়েছে, এই হামলার মাধ্যমে হুতিদের ড্রোন তৈরি করার বেশ কয়েকটি কারখানা ধ্বংস করা হয়েছে। সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সোমবার 5টি ড্রোন ধ্বংস করে। এই ড্রোনগুলো সৌদিতে আঘাত করার উদ্দেশ্যে পাঠায় হুতিরা। আরব আমিরাতের পতাকাবাহী জাহাজটি এখন আছে উত্তর হুদাইবার নৌবন্দর সালিফে বা সৌদি আরবের সীমান্ত থেকে 60 কিলোমিটার দূরে। সৌদি জানায়, জাহাজটি যখন আটক করা হয় তখন এটি আন্তর্জাতিক জল সীমায় ছিল। এটি হাসপাতালের সরঞ্জাম বহন করছিল, যেগুলো ইয়েমেনের সকোত্রা দ্বীপে একটি হাসপাতালের ছিল। কিন্তু হুতিরা দাবি করে, কোনো অনুমতি ছাড়া জাহাজটি ইয়েমেনের জল সীমায় চলছিল ও সামরিক সরঞ্জাম বহন করছিল। জাহাজটির মালিক আরব আমিরাত এখনও প্রকাশ্য কিছু বলেনি।
2015 সালে আন্তর্জাতিকভাবে সমর্থিত ইয়েমেনের সরকারকে সাহায্য করার জন্য হুতিদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে সৌদি আরব ও তার মিত্ররা। এই যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ ইয়েমেন এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অনেক মানুষ হয়েছে বাস্তুহারা, এমনকি প্রতিদিনের খাবার জোগাড় করতেও হিমশিম খেতে হচ্ছে দেশটির সাধারণ মানুষের। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে 8 শিশুসহ 12 জন নিহতের খবর পাওয়া গেছে। তবে প্রাথমিকভাবে দমকল বাহিনীর পক্ষ থেকে 7 শিশুসহ 13 জন নিহতের খবর জানানো হয়েছিল। তবে পরে 8 শিশুসহ 12 জন নিহতের খবর জানানো হয়। স্থানীয় সময় বুধবার সকালে ফিলাডেলফিয়া শহরে 4-তলা ভবনটিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভবনটিতে 26 জন বসবাস করতেন, তবে অগ্নিকাণ্ডের সময় সেখানে কতজন ছিল তা জানা যায়নি। খবর এপি ও ইউএসএ টুডের। ফিলাডেলফিয়ার দমকল বিভাগের ডেপুটি কমিশনার ক্রেইগ মার্ফি বলেন, ওই ভবনটি ফিলাডেলফিয়ার পাবলিক হাউজিং কর্তৃপক্ষের। ঘটনাস্থলে এখনও উদ্ধার কাজ চলছে, সে কারণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দমকল বিভাগের পক্ষ থেকে জানানো হয়, গত 100 বছরে অগ্নিকাণ্ডে এত বেশি মানুষ মৃত্যুর ঘটনা এই শহরে ঘটেনি। ওই ভবনটিতে 4টি স্মোক অ্যালার্ম ছিল, কিন্তু সেগুলো ওই সময় কাজ করেনি। ডেপুটি কমিশনার ক্রেইগ মার্ফি বলেন, এখনই বলা যাচ্ছে না যে কিভাবে আগুন লেগেছে, তবে তারা এ বিষয়ে তদন্ত করছেন বলে জানানো হয়। ইরাক ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা অনুযায়ী গত 31 ডিসেম্বরের মধ্যে ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করার কথা। নির্ধারিত সময়ের পরেও যদি কোনো মার্কিন সেনা ইরাকে থাকে তাহলে সেটাকে বেআইনি উপস্থিতি হিসাবে ধরে নেওয়া হবে, কারণ 2020 সালের 5 জানুয়ারি ইরাকের পার্লামেন্টের সেদেশে থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে সর্বসম্মতিক্রমে একটি আইন পাশ হয়। ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজিমি গত বছর জুনে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাতে মিলিত হন। এই সময় 2021 সালের 31 ডিসেম্বর নাগাদ ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে সমঝোতা হয়। সমঝোতায় এও বলা হয়েছিল, সেনা প্রত্যাহার করা হলেও ইরাকি সেনাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য কিছু সংখ্যক মার্কিন সামরিক উপদেষ্টা ইরাকে অবস্থান করবে। এ অবস্থায় নির্ধারিত সময়ের পরও ইরাকে আর কোনো মার্কিন সেনা উপস্থিতির আইনগত কোনো ব্যাখ্যা থাকতে পারে না। এ কারণে যে কোনো মার্কিন সেনা উপস্থিতিকে দখলদার হিসাবে গণ্য করা হবে। তখন ইরাকের প্রতিরোধ সংগঠনগুলোর জন্য যে কোনো পদক্ষেপ বৈধ বলে বিবেচিত হবে। ইরাকের বিভিন্ন গণমাধ্যম ও কর্মকর্তারা জানিয়েছেন, সেনা প্রত্যাহারের কথা থাকলেও সেদেশে অন্তত 2000 মার্কিন সেনা মোতায়েন থাকবে। এ থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে মার্কিন সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল তা মিথ্যা প্রমাণিত হয়েছে, কেননা ইরাকি সেনাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য এত বেশি সংখ্যক মার্কিন সেনা সেখানে থাকার কোনো প্রয়োজন নেই। ইরাক ছাড়াও প্রথম থেকেই সিরিয়ার মাটিতেও মার্কিন সেনা উপস্থিতি ছিল বেআইনি। গবেষণাগারে কৃত্রিম সূর্য তৈরি করেছেন চীনের বিজ্ঞানীরা, যে খবর পুরনো। নতুন খবর হলো, চীনের ওই কৃত্রিম সূর্য 7 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপ উৎপন্ন করছে, যা আসল সূর্যের প্রায় 5 গুণ বেশি। সম্প্রতি এক পরীক্ষায় এই প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। শুধু তাই নয়, কৃত্রিম সূর্যের এই তাপ প্রায় 18 মিনিট পর্যন্ত ধরে রাখতে সফল হয়েছেন তারা। মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস, ব্রিটিশ গণমাধ্যম দি সান ও ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, চীনের তৈরি কৃত্রিম সূর্য 7 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপে 17 মিনিট 37 সেকেন্ড পর্যন্ত বিকিরণ করে, অথচ মূল সূর্যের কেন্দ্র 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াসের মতো তাপ ছড়াতে পারে। চীনের সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, চীনের আনহুই প্রদেশের হফেই শহরের এক্সপেরিমেন্টাল অ্যাডভান্সড সুপারকন্ডাক্টিং টকামাক নামের নিউক্লিয় ফিউশন চুল্লিতে কৃত্রিম সূর্য নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন গবেষকরা। ইএএসটি গবেষণার চীনের তৈরি, তবে 2006 সাল থেকে বিশ্বের নানা দেশের বিজ্ঞানীরা সেখানে গবেষণা করেন। 10,000-এর বেশি চীনা এবং বিদেশি বিজ্ঞানীদের গবেষণার ফসল এই কৃত্রিম সূর্য। এই প্রকল্পে চীন এরই মধ্যে 70 কোটি 10 লাখ ব্রিটিশ পাউন্ড খরচ করেছে বলে দি সানের প্রতিবেদনে দাবি করা হয়েছে। আগামী জুন পর্যন্ত এ ব্যাপারে গবেষকরা পরীক্ষা চালাবেন বলে জানা গেছে। মানুষের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদার পরিবেশ বান্ধব উৎসই তৈরি কৃত্রিম সূর্যের মূল লক্ষ্য। 2040 সাল থেকে এই কৃত্রিম সূর্য তাপ উৎপাদন শুরু করবে বলে আশা করছেন গবেষকরা।
বিনা কারণে আটকে রাখার প্রতিবাদে আমরণ অনশন করা হিশাম আবু হাওয়াস তার অনশন ভেঙেছেন। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেনশন নামক একটি কালো আইনে তাকে আটক করে দখলদার ইসরায়েল। এর প্রতিবাদে 142 দিন না খেয়েছিলেন তিনি। এতে করে তার শারীরিক অবস্থা বেশ খারাপ হয়ে যায়, ফলে ইসরায়েল তাকে মুক্তি দিতে বাধ্য হয়েছে। হিশাম আবু হাওয়াসের আইনজীবী জানিয়েছেন, ইসরায়েলের বন্দী দশা থেকে আগামী 26 ডিসেম্বর মুক্তি পাবেন তিনি। এই খবর জানার পর ইসলামিক জিহাদ মুভমেন্ট দলের সদস্য হিশাম অনশন ভাঙেন। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেনশন আইনে ইসরায়েলি সেনাবাহিনী যে কাউকে কোনো নির্দিষ্ট কারণ ছাড়া গ্রেফতার করতে পারে, এরপর কোনো বিচার না করেই যতদিন ইচ্ছা আটকে রাখতে পারবে। যদি বিচার শুরুও হয় তাহলে সে বন্দী জানতে পারবেন না কোন অপরাধে তার বিচার করা হচ্ছে, ফলে এই আইনে কেউ আটক হলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পান না। কয়েকদিন ধরে আবু হাওয়াসের মুক্তির দাবিতে গাজা উপত্যকায় বিক্ষোভ করেন ফিলিস্তিনিরা। তাছাড়া অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেনশনে আটক আরও প্রায় 500 বন্দী জানায় আবু হাওয়াসকে মুক্তি না দিলে তারা ইসরায়েলের সামরিক আদালতে হাজিরা দেবেন না। আবু হাওয়াসের দল ইসলামিক জিহাদ মুভমেন্ট জানায়, যদি তিনি অনশনরত অবস্থায় মারা যান তাহলে তারা সামরিক পদক্ষেপ নেবে। আবু হাওয়াসের জন্য 57টি মুসলিম দেশ নিয়ে গঠিত সংগঠন দি অর্গানাইজেশন অব ইসলামিক অপারেশনও একটি বিবৃতি দেয়। সংগঠনটি বিবৃতিতে জানায়, আবু হাওয়াসের জীবন নিয়ে তারা বেশ উদ্বিগ্ন। অনশনের মাধ্যমে ইসরায়েলের বন্দী দশা থেকে আবু হাওয়াসের মুক্তির বিষয়টিকে বিজয় হিসাবে দেখছে ফিলিস্তিনিরা। তাকে মুক্তি দেওয়া হবে এ খবর জানার পর অনেকে উচ্ছ্বাস প্রকাশ করেন। 5 সন্তানের জনক 40 বছর বয়সী আবু হাওয়াস তার জীবনের 8 বছরই কাটিয়েছেন জেলে। এর মধ্যে প্রায় 4 বছর তাকে আটকে রাখা হয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেনশন আইনে। শুধু আবু হাওয়াস নয়, এই কালো আইনের প্রতিবাদে অনেক বন্দী অনশন করেছেন এবং শেষ পর্যন্ত মুক্তি পেয়েছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।